নমস্কার, সমবেত প্রাত্যহিক অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজির জীবন কথা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজ পরিবেশিত হল শেষ পর্ব। স্বামীজির বার্তাবাহক রঙ্গনাথানন্দজির সব উপদেশই স্বামীজির বাণীর প্রবল প্রতিধ্বনি। স্বামীজির এক একটি বাণীকে মহারাজ বোমার মতো মনে করতেন, বলতেন বেদান্তিক থট বম। স্বামীজির বাণী ও রচনা তো তার প্রাণের বস্তু ছিল, তার মধ্যে আবার লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া তার প্রায় কণ্ঠস্থ ছিল। শোনা যায় তিনি প্রায় 100 বার বইটি পড়েছেন। সাধু ও ভক্তদের তিনি ওটা পড়তে উৎসাহিত করতেন। মহারাজের নিজের উক্তিগুলির মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি আমরা স্মরণ করছি। তিনি বলেছিলেন, তোমার কি আধ্যাত্মিক উন্নতি হচ্ছে? তুমি কি অন্যদের ভালোবাসতে পারছো? অন্যদের সঙ্গে একাত্মতা বোধ করতে পারছো? তোমার কি নিজের মধ্যে শান্তি আছে? এবং সে শান্তি কি তুমি তোমার চারিদিকে ছড়িয়ে দিতে পারো? সেটাকেই বলে আধ্যাত্মিক উন্নতি, যা আসে অন্তর্জগতে ধ্যানতন্ময়তা আর বহির্জগতে সেবার মনোভাবে কাজ করার মধ্যে দিয়ে। ঈশ্বর অনুরাগকে রূপান্তরিত করতে হবে মানব প্রেমে। শিক্ষিতদের পুনরায় শিক্ষিত করে তুলতে হবে। মানুষ স্বরূপত ঐশ্বরিক, ভাবাপন্ন ও আধ্যাত্মিক, কিন্তু সে আধ্যাত্মিকতা রয়েছে সুপ্ত। আমাদের তাকে বিকশিত করতে হবে নিজের জীবনে এবং কর্মে। গড়ে তুলতে হবে নৈতিক দৃঢ়তা ও ইচ্ছাশক্তি। ছাত্রছাত্রী, ভক্ত, বিশেষ করে রামকৃষ্ণ সংঘের শিক্ষা নবীশদের তিনি বলতেন, ব্যক্তিগত জীবনে কখনো কোনো গোপনীয়তা রাখবে না। লোক দেখানো ভাব, পণ্ডিতি, উন্নাসিকতা একেবারে বর্জন করবে। অর্থের পিছনে ছুটবে না, সবসময় ইতিবাচক চিন্তা করবে। প্রত্যেকেই দেবস্বরূপ এবং সকলের লক্ষ্য হল অন্তরের সেই দেবত্বকে প্রকাশ করা। স্বামীজির এই বাণী শিরোধার্য করে সব কাজ করবে। মহারাজের শাসন ছিল ভালোবাসার। তার শাসনের মূল লক্ষ্য ছিল ভুল সম্পর্কে সচেতন করানো। একদিন মহারাজ প্রাতরাশ সারছেন। খাবারের মধ্যে একটা পদ ছিল পাকা কলার মণ্ড। কিছুটা খেয়েই মহারাজ সেবককে ডাকলেন, জিজ্ঞাসা করলেন ওই ছড়াটায় আর কলা আছে কি না, থাকলে একটা আনতে। আনার পরে মহারাজ সেবককে ওই কলাটা খেতে বললেন। একটু পরেই জিজ্ঞাসা করলেন, তোমার গলাটা কি একটু জ্বালা জ্বালা করছে? লজ্জায় অধবদনে সেবক মহারাজ বললেন, হ্যাঁ মহারাজ। মহারাজ শুধু বললেন, আমার গলাটাও খুব জ্বলেছে। আমাকে যখন কিছু খেতে দেবে নিজে একটু খেয়ে দেখে নেবে, ঠিক উপযুক্ত পাকা না হলে আমাকে দিও না। সেদিন মহারাজ আর কিছুই বলেননি। পরে সেবক বলেছিলেন, সত্যি সেদিন কলাটা যথেষ্ট নরম ছিল না, অপারক হয়েই দিয়ে ফেলেছিলাম। মহারাজের এত কষ্ট হয়েছে শুনে আমার মনে দারুণ আঘাত লেগেছিল, কিন্তু মহারাজ আমায় বকেননি। সেদিন বকলে হয়তো ঘটনাটা আমাকে এতটা কষ্ট দিত না, ভুলেই যেতাম। কিন্তু না বকে মহারাজ যে কী শিক্ষাই দিলেন তা জীবনে হয়তো কোনো দিনই ভুলতে পারবো না। এই কথাটি বলে সেবক মহারাজ ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। মহারাজ রয়েছেন হায়দ্রাবাদ মঠে। বিকেল বেলা চিঠিপত্র পড়ছেন। একটি চিঠি পড়ে পূজারি ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন। তারপর ধীর শান্ত স্বরে বললেন, বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ চিঠি লিখেছেন। কিছুদিন আগে একদল ভক্ত এখানে মন্দির দর্শনে আসেন। এখানকার পূজারি নাকি তাদের খুব বকাবকি করেছে, রূঢ় কথা শুনিয়েছে। সে পূজারি কি তুমি? ব্রহ্মচারী মহারাজ সেদিনের কথা ভুলেই গিয়েছিলেন। সভায় মহারাজকে বলেছিলেন, হ্যাঁ মহারাজ, সেদিন এ দোষ আমিই করেছিলাম। বিকেলে মন্দির খুলতেই তারা এসেছিলেন, আর কোনো ভক্ত ছিল না। খুব জোরে জোরে কথাবার্তা বলছিলেন, নাটমন্দির গমগম করছিল। আমি তাদের ওভাবে কথা বলতে বারণ করি, মন্দিরের গাম্ভীর্য শান্ত ভাব বজায় রাখতে অনুরোধ করি। তারা আমার সঙ্গে তর্ক করতে শুরু করলেন। তখন আমি একটু জোরেই বকাবকি করি, হয়তো রূঢ় কথাও বলে থাকব। আমার ভুল হয়েছিল মহারাজ। তিনি কথা শেষ করলেই মহারাজ অনেক ফাইলের মধ্যে থেকে একটি ফাইল খুলে নিজের হাতে লেখা একটা কাগজ বের করলেন। রঙ্গনাথানন্দজি
একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতার কয়েকটি লাইন আমরা স্মরণ করছি। তিনি লিখেছেন, স্পিক জেন্টলি, ইট ইজ বেটার ফার টু রুল বাই লাভ দ্যান ফিয়ার, স্পিক জেন্টলি টু দ্য লিটল চাইল্ড, ইটস লাভ বি শিওর টু গেন, স্পিক জেন্টলি কাইন্ডলি টু দ্য পুয়োর, লেট নো হার্শ টোন বি হার্ড, দে হ্যাভ এনাফ দে মাস্ট এনজিওর উইদাউট অ্যান আনকাইন্ড ওয়ার্ড। কবিতাটি পড়া শেষ হলে মহারাজ তাকে শোনালেন ছেলেবেলায় তার মা বন্ধুকে একটি কটু কথা বলায় কীরকম ভৎসনা করেছিলেন। বলেছিলেন যে মা সরস্বতী আমাদের জিহ্বায় বাস করেন, তাই কখনোই কর্কশ কথা বলা ঠিক নয়, তাহলে মা সরস্বতীকে অবমাননা করা হয়। আর সেদিন থেকেই তিনি মায়ের এই কথাটি মন প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করে এসেছেন এবং সেই ব্রহ্মচারীকে বলেন এটি যেন তিনিও চেষ্টা করেন। রঙ্গনাথানন্দজি মহারাজ শেষের দিকে অনেকের কাছেই একটি কথা বলতেন, তিনি আবার জন্মাতে চান, হয়তো সেটি খুব শীঘ্র জন্মে রামকৃষ্ণ সংঘে ব্রহ্মচারী হিসাবে যোগদান করতে চান, আবার সমগ্র জীবন ধরে ঠাকুরমা স্বামীজির কাজ করতে চান। বলেছেন মানুষ হয়ে জন্মে তাদের জন্যে ক্রুসিফিকেশন জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবহার ও দুর্লভ সুযোগ, সেটি যদি ঠাকুর অনন্তবার দেন তাতে তিনি নিজেকে অনন্তবার সৌভাগ্যবান বলে মনে করবেন। ঠাকুর কী করবেন তিনিই জানেন, তবে মহারাজ হাসি মুখে আসতে এবং কাজ করতে রাজি। অন্তর্লীলাকালে ঠাকুর একদিন বলেছিলেন, যদি একটি মানুষেরও উপকার হয় তার জন্য আমি হাজার বার জন্মাতে পারি। শ্রী শ্রী মা বলেছেন, বারবার আসা, যেখানে শিব সেখানে শক্তি, নিস্তার নেই। স্বামীজি বলেছেন, যতদিন দেশের একটি কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে ততদিন আমি নিজের মুক্তি চাই না। শ্রীরামকৃষ্ণ সংঘে তথাকথিত গুরুবাদের কোনো প্রশ্রয় নেই। এখানে গুরুতত্ত্বের একটি বিশিষ্টতা রয়েছে যা শ্রীরামকৃষ্ণ হতে উদ্ভূত, শ্রীরামকৃষ্ণে স্থিত এবং শ্রীরামকৃষ্ণেই পর্যবসিত। মানুষ গুরু প্রতিমা মাত্র, সচ্চিদানন্দ গুরুর প্রতীক মাত্র এই শ্রীরামকৃষ্ণ পরম্পরা রামকৃষ্ণ ভবগঙ্গা। এক একজন মানুষ গুরু সেই ভাবগঙ্গারই এক একটি ঢেউ, ঢেউয়ের গঙ্গা নয় গঙ্গারই ঢেউ। ঘটের জলে প্রতিফলিত সূর্য ঘট ভেঙে গেলে বিলীন হয়, কিন্তু আসল সূর্য আকাশেই থাকে। স্বামী রঙ্গনাথানন্দজি এ ভাবাদর্শের অগ্নিতে নিঃশেষে সমর্পিত একটি সার্থক প্রাণ। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবপ্রবাহে উদ্ভাসিত অসংখ্য মানুষের হৃদয়ে আকাশে মহারাজ এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো চিরভাস্বর হয়ে থাকবেন, তার উদ্দেশ্যে জানাই আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।